দেখুন এরকম প্লেন, এরকম গাটা প্রত্যেকটা নাড়ুর গা এরকম সমান্তরাল হবে, একবারে এবড়ো খবড়ো থাকবে না। এই দেখুন এরকম, এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। এই দেখুন এরকম আমি একা বানাতে পারবো। নমস্কার বন্ধুরা, টুসুদাস ব্লগ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সামনে জন্মাষ্টমী আপনারা জানেন, তাই ভাবলাম কি করব। জন্মাষ্টমী গোপাল ঠাকুর নাড়ু খেতে ভালোবাসে খুব, আপনারা জানেন, নারকেল নাড়ু। তাই আমি আপনাদেরকে নারকেল নাড়ু কীভাবে বানাতে হয় করে দেখাবো। আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন, কিন্তু একদমই দেখবেন, নারকেল নাড়ু সহজে কীভাবে বানায় আমি দেখাবো, খুব সহজ পদ্ধতি। আমি নারকেল নাড়ু করার জন্য আমি এখানে তিনটা নারকেল নিয়েছি বড় বড়, আর আমি নারকেলগুলো ফাটিয়ে জল বের করে দিয়েছি। এবার আমি কুন্ডিটাতে নারকেলগুলো আমি ছুঁড়ে দেবো, আপনারা হাত কুন্নিও করতে পারেন। আমি বুটিতে, কুন্নি বুটিতে নারকেলগুলো ছুঁড়ে নিচ্ছি। এইভাবে এইভাবে আমি একে একটা সব নারকেলগুলো আমি ছুঁড়ে নিচ্ছি। এই দেখুন এই মালা, আমরা এটাকে নারকেল মালা বলি, সবাই জানে নারকেল মালাতে কালো কালোগুলো যেন না উঠে, তাহলে নাড়ুটা নারকেল নাড়ুটা তাহলে কালো হয়ে যাবে। এইভাবে আমি চুলে নিচ্ছি। নারকেলগুলো আমার চূড়া হয়ে গেছে, এবার আমি কড়াইতে নারকেলগুলো তুলে নিচ্ছি, সবকটা তুলে নিচ্ছি। তুলে আমি চিনি মাখিয়ে দেবো। এতে আমি চিনি দিচ্ছি, এক কেজি আমি প্যাকেট চিনি নিয়েছি। আমি এক কেজি চিনি, তিনটা নারকেলে এক কেজি চিনি দেবো না, আমি দেবো 750 গ্রাম চিনি দেবো। চিনিটা আপনারা যত দেবেন নারকেল নাড়ুটা সাদা হবে। এই দেখুন আমি চিনিটা সঙ্গে দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে, এরকম করে ভালো করে আপনাদেরকে হাত দিয়ে এরকমভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে, নারকেল আর চিনি একসঙ্গে মিশিয়ে নিতে হবে। চিনি আর নারকেলটা আমার এইভাবে মাখিয়ে নিয়েছি, এবারে মিলিয়ে গেছে চিনিটা প্রায়। আমি এটা আধ ঘন্টা রেখে দেবো, আধ ঘন্টা চাপা দিয়ে আমি রেখে দেওয়ার পরে গ্যাসে আমি এটাতে বসিয়ে আপনাদেরকে দেখাবো। আর আমি এটা প্যাকেট চিনি নিয়েছি, আপনারা খোলা চিনিও নিতে পারেন বাজারে। এই দেখুন আধ ঘন্টা পরে আমি ফিরে এলাম, কীভাবে দেখুন চিনি মিলে একবারে মিলে গিয়েছে, একবারে জলের মতো হয়ে গেছে। এবার আমি এটাকে আপনারা এইভাবে যেন মাখো মাখো হয় চিনিটার সঙ্গে নারকেলটা, এবার আমি গ্যাসটা জ্বেলে দেবো। গ্যাসটা তাপ লাগতেই এবার চিনিটা হালকা হালকা করে ফুটবে, আর আমি খুব বেশি জ্বালন দেওয়া যাবে না, খুব বেশি গ্যাসের এটা আমি কমিয়ে দিলাম, মিডিয়াম মিশে রাখলাম। এইভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো। এই দেখুন এইরকম এইরকম ফুটতে থাকবে, আমি নাড়াচাড়া করতেই থাকবো, এইভাবে নাড়তে হবে আমাকে, যাতে না লেগে যায় সেই দিকে আমাকে লক্ষ্য রাখতে হবে, আপনারা সেইভাবে করবেন। এইভাবে কালারটা দেখুন পরপর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কালারটা এইভাবে চেঞ্জ হবে। কিন্তু খেয়াল রাখতে হবে গ্যাসের আগুনটা সবসময় মিডিয়াম কিংবা লো, একবারে লোতে করে রাখতে হবে, না হলে চিনির পাতটা লেগে গেলে নাড়ুটা লাল হয়ে যাবে।
দেখুন চিনি চিনির জলটা বেরিয়ে গেছিল, এটাকে আমার মারতে সময় লাগবে আরও অনেকক্ষণ। সব থাকতে নাড়ু করার মজার বিষয় কী জানেন তো, অনেকে এইরকম একটু রসালো ভাব করে মুঠা করতে শক্ত মানে হাতটা লাগে বলে কি শক্ত হয়ে যায় বলে এটাকে এরকম করে রেখে দেয়। আমি আপনাদেরকে সম্পূর্ণ সহজ পদ্ধতি একটা দেখাবো, ওসব কোনোই নয়, খুব সহজেই আপনারা করতে পারবেন। এইভাবে আমি মারতেই থাকবো চিনি যতক্ষণ নেই, চিটটা আসছে আমি দেখে নিচ্ছি চিটটা আসছে কি না। চিটটা আসছে না, চিটটা এলে হাতটা আমার টান টান করবে, কিন্তু চিটটা আমার আসে না এখন, তার জন্য আমাকে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। আমি এর মধ্যে কিছুটা এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন এটা হয়ে গেছে, আমার চিট ধরে গেছে, এটাকে আমি নামিয়ে নেব, নামিয়ে বাতাসের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে দেখুন শুকনো শুকনো হয়ে যাবে, একবার এরকম ঝরঝরে হয়ে যাবে। এইবার আমি একে আমি বাতাসে দিয়ে শুকিয়ে নেবো, আরও আমি একবারে ঝরঝরা করে নেব, করে আমি আপনাদেরকে কিভাবে ওই ঝরঝরা থেকে আমি কিভাবে নাড়ু করে বানাই দেখুন। এই দেখুন এরকম ঝরঝরে হয়ে গেছে, যেমন চিট ধরে যাবে, কিন্তু এটাকে আমি আরও শুকিয়ে নেব, আরও সুন্দর করে একদমই শুকিয়ে নেব। এই দুটো থালায় আমি মিলে দিয়েছি, আমি শুকিয়ে নেব একদম। এই জায়গাটাই সবাই পারে না নাড়ু করতে, এই জায়গাটাই আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটা নিয়ে আসছি। বড় জায়গাতে করে মিলে দিয়েছি, যত শুকনো হবে আমার এটা করতে আরও মজা লাগবে। দেখুন এবার একধার থেকে আমি এরকম করে বাটিতে একটা জল নিয়েছি, জল হাত করব। আপনারা যদি দুধ নিতে পারেন খুবই ভালো হবে। আমি এইভাবে এখনও গরম আছে আমার হাতে লাগছে, এইভাবে এইরকম করতেই থাকবো এগুলোকে। হওয়ার পরে আমি একটু এটাকে হাত দিয়ে ভালো করে এইরকম করে নরম করে থেসে নিয়েছি, থেসে নিয়ে এইরকম হয়ে গেছে, এইগুলো সব এরকম হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্লেন হবে অথচ খেতে সুস্বাদু হবে। দেখুন আমি বড় বড় করে করে দিচ্ছি, প্লেন হয়েছে অথচ নরম হবে, খুবই নরম হবে। এরকম করে এক এক করে আমি করে নেব। এই দেখুন, এই দেখুন এরকম করে করে এইরকম হয়ে যাবে। দেখুন এরকম প্লেন, এরকম গাটা প্রত্যেকটা নাড়ুর গা এরকম সমান্তরাল হবে, একবারে এবড়ো খবড়ো থাকবে না। এই দেখুন এরকম, এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। এই দেখুন এরকম আমি একা বানাতে পারবো। এই দেখুন আমার হয়ে গেল সুন্দর, একবারে প্লেন আকারের নাড়ু হয়ে গেল। আপনারা এইভাবে ট্রাই করবেন, হ্যাঁ এইভাবে ট্রাই করে দেখবেন, খুব ভালো হবে। আর এইরকম আমাকে কমেন্ট করে জানাবেন, কিন্তু এইরকম প্লেন এরকম মানে একদমই শুকনো শুকনো করে দেখালাম, এইভাবে আপনারা করবেন দেখবেন জন্মাষ্টমীর সামনেই খুব ভালো হবে, গোপালের ভোগ হিসাবে আপনারা করে দেখবেন। আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে নরম হয়েছে কতটা, এই দেখুন সহজেই ভেঙে যাচ্ছে। এই দেখুন, এই দেখুন